আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকের ক্লাসটি তোমরা যারা ক্লাস টেনে পড়ো তাদের জন্য। এক সপ্তাহ ঈদের ছুটি কাটানোর পর আজকে আমাদের আবার নতুন করে ক্লাস শুরু হচ্ছে। তো আশা করি তোমরা সবাই বাড়িতে সুস্থ আছো, সুস্থ থাকো, এটাই চাই। আর ভালো করে বাড়িতে পড়াশোনা করো। তো ছুটির আগে আমরা মৃত্তিকা ক্ষয় এর কারণগুলো আলোচনা করেছিলাম। মৃত্তিকা ক্ষয় কাকে বলে, মৃত্তিকা ক্ষয়ের যে সমস্ত কারণগুলো ছিল সেই সম্বন্ধে আলোচনা করা হয়েছিল। আশা করি তোমরা সবাই বুঝেছ। তো দেখো, মৃত্তিকা ক্ষয় যে যে পদ্ধতিতে মৃত্তিকা ক্ষয় হচ্ছে এবং তার প্রভাব কি পড়ছে, সেই প্রভাব সম্পর্কে আজকে আলোচনা করবো। অর্থাৎ তার ফলাফলগুলো কি কি, সেই ফলাফল আলোচনা করার আগে আমি কিছু কথা বলবো। তাহলে মৃত্তিকা ক্ষয়টা আমি কাকে বলে আমি আরেকবার বলে দিই, যে বিভিন্ন প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক কারণে ভূপৃষ্ঠের উপরিভাগের মৃত্তিকা কণাগুলো অপসারণ হওয়াকে বলা হয় মৃত্তিকা ক্ষয়। এই মৃত্তিকা ক্ষয় কি বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়া, যেমন সমুদ্র তরঙ্গ, বায়ুপ্রবাহ, তারপরে ভূমিধস, তারপরে তোমার ভৌমজল প্রভৃতির কারণের ফলে মৃত্তিকা এক জায়গা থেকে অন্য জায়গায় অপসারিত হচ্ছে। আবার অপ্রাকৃতিক কারণ, যেমন মনুষ্য সৃষ্ট কারণ, যেমন কি অতিরিক্ত গর্ত খনন, পুকুর খনন, তারপরে মাটি খনন করে এক জায়গা থেকে অন্য জায়গায় মাটি বয়ে নিয়ে যাওয়া, এই সমস্ত কারণে মৃত্তিকা ক্রমাগত ক্ষয় পেয়েই চলেছে। তো ভারতের মোট ভূমির 25% ভূমি মৃত্তিকা ক্ষয়ের অন্তর্গত, মৃত্তিকা ক্ষয় অঞ্চলের অন্তর্গত। অর্থাৎ ভারতের মোট 8 কোটি হেক্টর জমি, এই কোটি হেক্টর ভূমি এই মৃত্তিকা ক্ষয়ের অন্তর্গত, অর্থাৎ মৃত্তিকা ক্ষয়ের কবলে পড়েছে। তার মধ্যে এটা হচ্ছে ভারতের মোট ভূমির 8 কোটি হেক্টর যে জমি ক্রমাগত মৃত্তিকা ক্ষয় হয়ে চলেছে। তো এই 8 কোটি হেক্টর এটা হচ্ছে ভারতের মোট ভূমির 25%। তো 25% ভূমি কি হচ্ছে মৃত্তিকা ক্ষয়ের অন্তর্গত, যার মধ্যে 4 কোটি চরম সংকট, এই 8 কোটির মধ্যে 4 কোটি চরম সংকটের মধ্যে রয়েছে। অর্থাৎ এখানে মৃত্তিকা ক্ষয় খুবই বেশি। এই ভারতে মোট মৃত্তিকা বিজ্ঞানী এইচ গ্লোভার মতে ভারতের মোট 40 মিলিয়ন হেক্টর জমি মৃত্তিকা ক্ষয়ের অন্তর্গত। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ এর রিপোর্ট অনুযায়ী ভারতে প্রতি বছর 53.34 মিলিয়ন হেক্টর জমিতে জমি কি হচ্ছে প্রতি বছর মৃত্তিকা ক্ষয় হচ্ছে। তাহলে কি বললাম যে ICAR ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ এই রিপোর্ট অনুযায়ী প্রতি বছর ভারতবর্ষে 53.34 মিলিয়ন হেক্টর জমি মৃত্তিকা ক্ষয়ের কবলে পড়ছে। তাহলে দেখো মৃত্তিকা ক্ষয়, এই যে মৃত্তিকা ক্ষয়ের তার কারণ, এবার ভারতে যে সমস্ত অতিরিক্ত মৃত্তিকা ক্ষয় ক্ষয় প্রবণতা যুক্ত অঞ্চল সেগুলো রয়েছে, যেমন কি রয়েছে দেখো, উত্তর পূর্বাঞ্চল, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, এই সমস্ত রাজ্যগুলিতে কি হয়েছে ঝুম চাষের ফলে এবং বাগিচা ফসলের সম্প্রসারণের কারণে মৃত্তিকা ক্রমাগত ক্ষয় হয়ে চলেছে। তাহলে এই উত্তর পূর্ব ভারতে ঝুম চাষ, তো বলেছিলাম যে ঝুম চাষ কাকে বলা হয়, যে যখন কি হয় বনভূমি পুড়িয়ে সেখানে কি কৃষিকাজ করার পদ্ধতিকে বলা হয় ঝুম চাষ। এই ঝুম চাষ পদ্ধতিতে কি হচ্ছে ক্রমাগত মৃত্তিকা ক্ষয় প্রাপ্ত হচ্ছে উত্তর পূর্ব ভারতে। তারপরে রয়েছে পূর্ব ভারতের মালভূমি অঞ্চল, পূর্ব ভারতের ল্যাটেরাইট সমৃদ্ধ মালভূমি অঞ্চল, যেমন কি ঝাড়খণ্ড, তারপরে তোমার ওড়িশা, এই সমস্ত রাজ্যগুলিতে বৃক্ষচ্ছেদন, তারপরে খনি উত্তোলন প্রভৃতি কাজে ক্রমাগত মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়ে চলেছে। তাই এগুলো হচ্ছে বেশি পরিমাণে মৃত্তিকা ক্ষয় অঞ্চল। তারপরে রয়েছে পশ্চিম হিমালয়ে অতিরিক্ত পশুচারণ, তারপরে ফলের চাষ এবং বৃক্ষচ্ছেদনের ফলে বেশি পরিমাণে মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হচ্ছে।
তো ভারতে যে মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়, তো মৃত্তিকা ক্ষয় বেশিরভাগ কিন্তু কিসের দ্বারা হয়? জলপ্রবাহ। ভারতে সর্বাধিক পরিমাণ মৃত্তিকা ক্ষয় কি পৃষ্ঠ জলে জলের প্রবাহের মাধ্যমে ক্ষয়প্রাপ্ত হয়ে থাকে। যেমন কি তোমার চাদর ক্ষয় রয়েছে, পাক খাত ক্ষয় রয়েছে রয়েছে, তারপরে তোমার নালী ক্ষয় রয়েছে, এই সমস্ত ক্ষয়ের ফলে ভারতবর্ষে সর্বাধিক পরিমাণে মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়। তাহলে দেখো, তাহলে ভারতের মৃত্তিকা ক্ষয়প্রবণ অঞ্চলগুলো বললাম যে উত্তর 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 পূর্বাঞ্চল, তারপর পূর্ব ভারতের মালভূমি অঞ্চল, তারপর রয়েছে পশ্চিম হিমালয়। তাহলে উত্তর পূর্বাঞ্চলে কিসের জন্য ক্ষয়প্রাপ্ত হচ্ছে? সেখানে সাধারণত কি, এখানে ঝুম চাষ এবং বাগিচা ফসলের সম্প্রসারণের জন্য। আর পূর্ব ভারতের মালভূমি অঞ্চলে বৃক্ষচ্ছেদন এবং খনিজ পদার্থ উত্তোলনের জন্য। তারপরে পশ্চিম হিমালয় পশুচারণ এবং ফলের চাষ এবং বৃক্ষচ্ছেদনের মাধ্যমে মৃত্তিকা বেশি পরিমাণে অপসারিত হচ্ছে বা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এবার দেখো, মৃত্তিকা ক্ষয়ের কারণগুলো কি কি? এখানে আমি কতগুলো কারণ লিখেছি। প্রথমত মৃত্তিকা ক্ষয়ের, সরি, মৃত্তিকা ক্ষয়ের ফলাফল। তাহলে মৃত্তিকা ক্ষয়ের ফলাফল, এই যে প্রবাহমান জলধারা, সমুদ্র তরঙ্গ, বায়ু প্রবাহ এবং বিভিন্ন অপ্রাকৃতিক কারণ, যেমন মানুষ ক্রমাগত এই যে ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা পূরণের জন্য গাছপালা কেটে ফেলা হচ্ছে, অর্থাৎ অরণ্য নিধন করা হচ্ছে, তারপরে নগরায়ন, শিল্পায়ন, তারপরে গৃহ নির্মাণ প্রভৃতি কারণের জন্য মৃত্তিকা প্রভৃতি কারণের ফলে কি মৃত্তিকা ক্রমাগত ক্ষয় হয়ে চলেছে। এই মৃত্তিকা ক্ষয়ের ফল কিন্তু খুবই ভয়াবহ, খুবই মারাত্মক। তো এর প্রভাব, এই ফলাফলগুলো কি কি? সেই ফলাফলগুলো হচ্ছে, দেখো, মৃত্তিকার উর্বরতা হ্রাস, 2 নম্বর ভৌমজলের উচ্চতা হ্রাস, 3 নম্বর মাটির আর্দ্রতা হ্রাস, 4 নম্বর মরু অঞ্চলের প্রসারণ, 5 নম্বর খাল এবং নদীতে পলি সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি, তারপরে 6 নম্বর বন্যা ও খরার প্রবণতা বৃদ্ধি, 7 নম্বর ভূমিধস বৃদ্ধি, 8 নম্বর অর্থনৈতিক সমৃদ্ধি ও সাংস্কৃতিক উন্নতিতে প্রতিবন্ধকতা। এই সমস্ত ফলাফলগুলো কিসের জন্য হচ্ছে? মৃত্তিকা ক্ষয়ের ফলে। তো দেখো, প্রথম আলোচনা করবো মৃত্তিকার উর্বরতা হ্রাস। এই মৃত্তিকা ক্ষয়ের ফলে কিভাবে মৃত্তিকার উর্বরতা হ্রাস পাচ্ছে? দেখো, কি বললাম যে মৃত্তিকা ক্ষয়ের ফলে মৃত্তিকার উর্বরতা হ্রাস পাচ্ছে, অর্থাৎ ভূমি ক্ষয়ের ফলে ভূপৃষ্ঠের উপরিভাগে যে মৃত্তিকার কণাগুলো, মৃত্তিকার যে কণাগুলো খনিজ উপাদান এবং জৈব উপাদান গুলো এক জায়গা থেকে অন্য জায়গায় অপসারিত হচ্ছে, তার ফলে মাটির উর্বরতা হ্রাস পাচ্ছে। যেমন কি জলপ্রবাহের মাধ্যমে কি মৃত্তিকার উপরিভাগে যে জৈব এবং খনিজ কণা রয়েছে, সেই খনিজ কণাগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় অপসারিত হয়ে গেল। অথবা ধৌত প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে যে খনিজ কণা এবং জৈব কণা রয়েছে, সেই খনিজ কণাগুলো কি হলো, ধৌত প্রক্রিয়ার মাধ্যমে মৃত্তিকার নিচের স্তরে অপসারিত হয়, তার ফলে মৃত্তিকার উপরিভাগটা কি হয়ে যায়, রুক্ষ হয়ে যায়। এর ফলে মৃত্তিকা ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয় এবং তার ফলে কি হচ্ছে, মৃত্তিকার উর্বরতা অর্থাৎ মৃত্তিকার গুণগত মান নষ্ট হয়ে যায়। তাহলে এইভাবে মৃত্তিকার উপরিভাগ থেকে জৈব উপাদান এবং খনিজ উপাদানগুলো অপসারিত হলে কি হচ্ছে, মৃত্তিকার উর্বরতা হ্রাস পাচ্ছে এবং কৃষিকাজ ব্যাহত হচ্ছে। তাহলে এটা হয়ে গেল প্রথম কারণ, মৃত্তিকার উর্বরতা হ্রাস। তারপরে দেখো 2 নম্বর ভৌমজলের উচ্চতা হ্রাস। এবার দেখো ভৌমজলের উচ্চতা কিভাবে হ্রাস পাচ্ছে আমি দেখাচ্ছি। তাহলে কি বলেছিলাম যে মৃত্তিকা ক্ষয়ের ফলে কি হলো, মৃত্তিকার সচ্ছিদ্রতা, ভূমি ক্ষয়ের ফলে সচ্ছিদ্রতা হ্রাস পায়। সচ্ছিদ্রতা কাকে বলা হয়? মৃত্তিকার কণাগুলোর মধ্যে যে গ্যাপ বা শূন্যস্থান থাকে, সেই শূন্যস্থানকে বলা হয় কি, রন্ধ্র পরিসর। এবং এই রন্ধ্র পরিসরের শতকরা পরিমাণকে বলা হচ্ছে শিলার বা মৃত্তিকার সচ্ছিদ্রতা। তো যখন মৃত্তিকার উপরিভাগ থেকে এই মৃত্তিকার কণাগুলো অপসারিত হয়, তার ফলে মৃত্তিকার মধ্যে যে শূন্যস্থান থাকে সেই শূন্যস্থানগুলো ভরাট হয়ে যায়। ধর এটা ধর ভূপৃষ্ঠে এখানে বিভিন্ন কণার সমন্বয়ে গঠিত। এবার এই যে গ্যাপ, এই গ্যাপগুলো যে রয়েছে, এই গ্যাপগুলো মৃত্তিকার উপরিভাগ থেকে যখন খনিজ কণাগুলো, মৃত্তিকা কণাগুলো কি হচ্ছে, জল বা পৃষ্ঠ প্রবাহের মাধ্যমে এই কণাগুলো এই যে গ্যাপগুলোতে গ্যাপগুলোকে পূরণ করে দিচ্ছে, গ্যাপগুলো পূরণ করে দেওয়ার ফলে এটা ভরাট হয়ে যাচ্ছে। ভরাট হয়ে যাচ্ছে তখন মৃত্তিকার সচ্ছিদ্রতা কি হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? এই যে গ্যাপ গুলো রয়েছে, এখান থেকে মৃত্তিকার কণাগুলো ধৌত প্রক্রিয়ার মাধ্যমে ভূঅভ্যন্তরে প্রবেশ করছে, তার ফলে এই যে গ্যাপ সচ্ছিদ্রতা এটাকে নষ্ট করে দিচ্ছে। সচ্ছিদ্রতা নষ্ট হয়ে যাওয়ার ফলে কি হয়,
যে বৃষ্টির জল পৃষ্ঠ প্রবাহের মাধ্যমে উপর দিয়ে নদ নদীতে বয়ে চলে যায়। খুব অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে খুব সামান্য পরিমাণ অংশ এই মৃত্তিকার শিলাস্তর ভেদ করে নিচের দিকে ভূমধ্যে প্রবেশ করে, তার জন্য কি হয় ভৌমজলের উচ্চতা হ্রাস পায়। তাহলে কিসের জন্য হচ্ছে এটা? এটা মৃত্তিকার সচ্ছিদ্রতা নষ্ট হয়ে যাওয়ার ফলে কি বৃষ্টির জলের খুব সামান্য অংশ শিলাস্তর ভেদ করে ভূমধ্যে প্রবেশ করতে পারে, তার ফলে ভৌমজল অনেক নিচে চলে যায়। তার ফলে কি এই যে পানীয় জল এবং সেচের জন্য সেচের জন্য যে জল আমরা কূপ নলকূপের মাধ্যমে উত্তোলন করি, তার ফলে কূপ এবং নলকূপ যেহেতু ভৌমজলস্তর অনেক নিচে চলে যায়, তার জন্য কূপ এবং নলকূপ গুলো অকেজ হয়ে পড়ে। অর্থাৎ ভৌমজল কিসের জন্য অকেজ হয়ে পড়ে? ভৌমজলের উচ্চতাটা হ্রাস পেয়ে। অর্থাৎ ধর এই এই পর্যন্ত ধর ভৌমজল ছিল, এবার ভৌমজল যদি ক্রমাগত বৃদ্ধি পেতে না থাকে, যদি উপরের দিকে না ওঠে, তখন কি ধীরে ধীরে এটা নিচে যখন এখানে বৃষ্টির জল ভূমধ্যে প্রবেশ করতে না পারবে, তখন কি হবে এটা জলতলটা নিচের দিকে নেমে যাবে, তার ফলে কি ভৌমজল উচ্চতা হ্রাস পায়। তারপরে দেখো মাটির আর্দ্রতা হ্রাস। এই যে ভৌমজল মাটির আর্দ্রতা হ্রাস কিন্তু কিসের জন্য? এই ভৌমজলের উচ্চতার উপর নির্ভর করছে। কিভাবে? ভৌমজলের উচ্চতা যদি বৃদ্ধি পায়, অর্থাৎ উচ্চতা বেশি হয়, তাহলে কি হবে এই ভৌমজল ভূপৃষ্ঠের উপরিভাগকে কি করতে আর্দ্র রাখতে সাহায্য করে, অর্থাৎ এখানে কি হয় আর্দ্রতা বজায় থাকে। কিন্তু যদি ভৌমজল স্তর নিচে চলে আসে, নিচে নেমে যায়, তখন সেই জলটা কি ভূপৃষ্ঠকে আর্দ্রতা আর্দ্র রাখতে সাহায্য করে না, তখন ভূপৃষ্ঠ কি হয় শুষ্ক এবং রুক্ষ হয়ে যায়, তার ফলে মৃত্তিকা বেশি পরিমাণে ক্ষয়প্রাপ্ত হয়। তার জন্য কি বলে যে মৃত্তিকা আর্দ্রতা কি করে মৃত্তিকার আর্দ্রতা হ্রাস করে। কি যখন ভৌমজলস্তর যদি যদি উঁচুতে থাকে, তাহলে কি হবে এই ভৌমজল এই ভূপৃষ্ঠের উপরে পৌঁছাতে পারবে, এবং ভূপৃষ্ঠের উপরে পৌঁছাতে পারলে এখানে এটা কি হবে মৃত্তিকা আর্দ্র থাকবে। কিন্তু যদি এই ভৌমজল স্তর নিচের দিকে নেমে যায়, তখন কি হবে সেটা এই ভূপৃষ্ঠকে আর্দ্র রাখতে ভূপৃষ্ঠের আর্দ্রতা থাকবে না, আর্দ্রতা নষ্ট হয়ে যাবে, আর্দ্রতা কমে যাবে, তারপরে কি এই মৃত্তিকা শুষ্ক হয়ে যাবে। শুষ্ক হয়ে গেলে আবার কি হবে মৃত্তিকার অপসরণ বেশি হবে, আরো তার মানে কি হবে এটা মৃত্তিকার আর্দ্রতাকে বিনষ্ট করে দিচ্ছে। আবার ভূপৃষ্ঠে ধরো এটা ভূপৃষ্ঠের উপরে তৃণভূমি রয়েছে, তৃণভূমি রয়েছে, তারপরে রয়েছে তারপরে তোমার ধরো বৃক্ষ রয়েছে, এই বৃক্ষগুলো আবরণ মুক্ত হলে কি হবে আবরণ এটা যদি ধরো এই তৃণভূমি বৃক্ষগুলো যদি ভূপৃষ্ঠ থেকে বিনষ্ট হয়ে যায়, আবরণ মুক্ত হয়, তখন কি হবে মৃত্তিকা ক্ষয় বেশি, মৃত্তিকা শুষ্ক হয়ে যাবে, আলগা হয়ে যাবে, আলগা হলে মৃত্তিকা ক্ষয় বেশি হবে, তখন কি হবে শুষ্ক এবং রুক্ষ হয়ে যাবে, তারপরে মৃত্তিকার আর্দ্রতা বিনষ্ট হবে। তাহলে এই বৃক্ষ এবং তৃণভূমিও কি করে মৃত্তিকার আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। যদি এই মৃত্তিকার উপরিভাগ আবরণ মুক্ত হয়ে যায়, তখন কি হবে মৃত্তিকার আর্দ্রতা হ্রাস পাবে। তারপর দেখো মরু অঞ্চলের প্রসারণ। মরু অঞ্চলে যে শুষ্ক বালুকা রাশি যখন বায়ু প্রবাহের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে কি হয় অপসারিত হয়, তো এই যে বালুকণা বালুকণাগুলো কিসের মাধ্যমে বায়ুর মাধ্যমে যখন অপসারিত হয়ে পার্শ্ববর্তী কোনো অঞ্চলে পতিত হয়, তখন সেই অঞ্চলকে বালুকাময় হয়ে যায়, তখন সেই অঞ্চলের কি হয় উর্বরতা বিনষ্ট হয়, সেখানেও কৃষিকাজ ভালো তখন কৃষিকাজ ভালো হয় না, তার ফলে কি হয় মরু অঞ্চলের আয়তনটা বেড়ে যায়, অর্থাৎ মরু অঞ্চলের সম্প্রসারণ ঘটে। বোঝা গেল? আমি আবার বলছি যে কি হয় মরু অঞ্চলে এবং মরুপ্রায় অঞ্চলে যখন বায়ু প্রবাহিত হয়, বায়ু প্রবাহের ফলে এই শুষ্ক বালুকা রাশি এক জায়গা থেকে অন্য জায়গায় অপসারিত হয়ে অন্য জায়গায় পতিত হয়, পতিত হলে সেই অঞ্চলটুকুকে বালুকাময় করে তোলে, বালুর দ্বারা আবৃত হয়ে যায় সেই পার্শ্ববর্তী অঞ্চল, তখন কি হয় সেই অঞ্চলে বালুর দ্বারা আবৃত হয়ে গেলো, তখন সেখানে আর কৃষিকাজ ভালো হয় না, এভাবে কি হয় মরু অঞ্চলে ক্রমাগত সম্প্রসারণ ঘটে। তারপরে দেখো খাল ও নদীতে পলিসঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি। খাল এবং নদীতে পলিসঞ্চয়ের পরিমাণ কিভাবে বৃদ্ধি করছে? এই যে রাস্তাঘাট নির্মাণ, তারপরে কি খনিজ তেল উত্তোলন, তারপরে বৃক্ষচ্ছেদ, রাস্তাঘাট নির্মাণ করতে তার জন্য কি করতে হয় মৃত্তিকা খনন করতে হয়, তারপর কি খনিজ তেল উত্তোলন, খনিজ পদার্থ উত্তোলনের জন্য কি হবে গর্ত করতে হবে, মৃত্তিকা খনন করতে হবে,
তারপরে রয়েছে, তারপর কি বৃক্ষচ্ছেদন, বৃক্ষচ্ছেদন করার ফলে কি হচ্ছে, মৃত্তিকা আলগা হয়ে যাচ্ছে। এই যে আলগা হয়ে যাচ্ছে তার ফলে মৃত্তিকা ক্ষয় প্রাপ্ত, মৃত্তিকা ক্ষয়ের পরিমাণ বেড়ে যাচ্ছে। তো মৃত্তিকার এই ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো বায়ু প্রবাহের মাধ্যমে এবং জলপ্রবাহের মাধ্যমে কোথায় নদ নদী এবং জলাশয়ে পতিত হচ্ছে এবং সেখানে সঞ্চিত হয়ে থাকছে। ধরে নাও এবার দেখো কি এখান এখানে কি মৃত্তিকার কণাগুলো, এই মৃত্তিকার বিভিন্ন ধরনের কণাগুলো রয়েছে, এই কণাগুলো কিসের দ্বারা বায়ু প্রবাহের মাধ্যমে যখন কি এখানে কি হলো মৃত্তিকা খনন করা হচ্ছে তখন কি হচ্ছে মৃত্তিকা কণাগুলো আলগা হয়ে যাচ্ছে, আলগা হয়ে যাচ্ছে। আবার যখন কি হয় খনিজ খনিজ পদার্থ উত্তোলনের জন্য খনন করা হয় তখন কি মৃত্তিকার স্বচ্ছতা, মৃত্তিকা কি হচ্ছে মৃত্তিকার কণাগুলো আলগা হয়ে যাচ্ছে, তখন জলপ্রবাহ, এবার এটা দিয়ে যখন জল প্রবাহিত হচ্ছে বা বায়ু প্রবাহ হচ্ছে তখন জলপ্রবাহের সাথে এই ক্ষয়জাত এই পদার্থগুলো কোথায় এখানে নদী রয়েছে এই নদীতে সঞ্চয় হচ্ছে, নদীতে সঞ্চিত হতে হচ্ছে। তার ফলে এবার নদীতে পতিত হয় এবং সঞ্চিত হয়ে থাকে, এর ফলে কি হচ্ছে নদীর খাল এবং জলাশয়ের গভীরতা কি করে হ্রাস পায়। এবার এই ক্ষয়জাত পদার্থের পরিমাণ যত বৃদ্ধি পাবে, মৃত্তিকা ক্ষয়ের পরিমাণ যত, মৃত্তিকা ক্ষয়ের পরিমাণ যত বৃদ্ধি পাবে ক্ষয়জাত পদার্থের পরিমাণ তত কি হবে বৃদ্ধি পাবে এবং তত পরিমাণ বেশি এই ক্ষয়জাত পদার্থগুলো সঞ্চিত হবে। তাহলে তাহলে এখানে কি বলা হচ্ছে যে পৃষ্ঠ প্রবাহ বা জলপ্রবাহের মাধ্যমে এবং এবং বায়ু প্রবাহের মাধ্যমে এই ক্ষয়জাত পদার্থগুলো নদ নদী জলাশয়ে কি হয় পতিত হয় এবং পতিত হতে সেখানে সঞ্চিত হতে থাকে। এবার মৃত্তিকা ক্ষয়ের পরিমাণ যত বৃদ্ধি পায় এই পলি সঞ্চয়ের পরিমাণ তত বেড়ে যায়, তার ফলে কি হয় নদ নদী জলাশয়ের গভীরতা হ্রাস পায়। তারপরে দেখো তাহলে হয়ে গেল খাল এবং নদীতে পলি সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি। এবার দেখো বন্যা ও খরার প্রবণতা বৃদ্ধি, এটা কিভাবে হচ্ছে দেখো, এই যে মৃত্তিকা বললাম কি জলপ্রবাহ এবং কিসের মাধ্যমে বায়ু প্রবাহের মাধ্যমে মৃত্তিকার কণাগুলো মৃত্তিকার ক্ষয়জাত পদার্থগুলো অপসারিত হয়ে নদ নদী জলাশয় জলাশয় সঞ্চিত হচ্ছে, সঞ্চিত হওয়ার ফলে কি হয় সঞ্চিত হওয়ার ফলে নদীর গভীরতা বা জলাশয়ের গভীরতা হ্রাস পায়। তার ফলে অতিরিক্ত বৃষ্টিপাত ঘটলে বা অতিরিক্ত বৃষ্টিপাত হলে তখন কি হয় সেই নদ নদী জলাশয়ে জল ধরে রাখার ক্ষমতা থাকে না, তখন কি হয় অল্প বৃষ্টিতে বন্যার সৃষ্টি হয়। আবার এই মৃত্তিকা ক্ষয়ের ফলে কি হয় মৃত্তিকার জলধারণ ক্ষমতা বিনষ্ট হয়ে যায়, যে জলধারণের যে স্বাভাবিক ক্ষমতা সেটা থাকে না, স্বাভাবিক ক্ষমতা বিনষ্ট হওয়ায় কি হয় মানে বৃষ্টিপাত সামান্য বৃষ্টিপাতের পরিমাণ যদি কম হয় তখন কি হয় খরার সৃষ্টি হয়। তাহলে একদিকে যেমন মৃত্তিকা কি করছে বন্যার সৃষ্টি, মৃত্তিকা ক্ষয় বন্যার সৃষ্টি করতে সাহায্য করছে, অপরদিকে মৃত্তিকা ক্ষয়ের ফলে কি হচ্ছে মৃত্তিকার স্বাভাবিক জলধারণ ক্ষমতা বিনষ্ট হয়ে যায় এবং মৃত্তিকা শুষ্ক এবং রুক্ষ হয়ে পড়ে, যার ফলে সামান্য বৃষ্টিপাতের অভাবে খরার সৃষ্টি হয়। তারপরে ভূমিধস বৃদ্ধি, এটা কি যে অবৈজ্ঞানিক প্রথায় পাহাড়ের ঢাল বরাবর ঝুম চাষ, তারপরে রাস্তাঘাট নির্মাণ, তারপরে ডিনামাইট বিস্ফোরণ, এই যে পার্বত্য অঞ্চলে রাস্তাঘাট নির্মাণ করার জন্য এই খনন কার্য করা সম্ভব হয় না, অনেক সময় প্রয়োজন হয়, তার জন্য কি ডিনামাইট দ্বারা ডিনামাইট বিস্ফোরণ ঘটিয়ে রাস্তাঘাট নির্মাণ করা হয়। তো এই যে অবৈজ্ঞানিক প্রথায় পাহাড়ের ঢাল ঢাল অঞ্চলে পাহাড়ের ঢাল বরাবর ঝুম চাষ, তারপরে খনিজ উত্তোলন, তারপরে তোমার ডিনামাইট বিস্ফোরণ, তারপরে বনভূমি নিধন মানে বনভূমি কেটে ফেলা, তারপরে তোমার বনভূমি নিধন, এই সমস্ত কারণে পার্বত্য অঞ্চলে ভূমিধস ক্রমাগত লেগেই থাকে। অথবা নদীর পাড়ে নদীর জলের আঘাতে নদীর জলের ধাক্কায় কি হয় ভূমিধস ভূমিধস দেখতে পাওয়া যায়। আবার সমুদ্র তটে সমুদ্র উপকূল অঞ্চলে সমুদ্র তরঙ্গের আঘাতে কি হয় ভূমিধস দেখতে পাওয়া যায়। তাহলে পার্বত্য অঞ্চলে কিসের জন্য রাস্তাঘাট নির্মাণের জন্য, খনিজ উত্তোলনের জন্য, তারপরে তোমার ডিনামাইট বিস্ফোরণের জন্য এবং বৃক্ষচ্ছেদনের জন্য কি হয় এই ভূমিধস লক্ষ্য করা যায় দেখতে পাওয়া যায়। তারপরে তো দেখো দেখো রয়েছে অর্থনৈতিক সমৃদ্ধি ও সাংস্কৃতিক উন্নতিতে প্রতিবন্ধকতা, মানে অর্থনৈতিক সমৃদ্ধিতে অর্থাৎ অর্থনৈতিক উন্নতিতে এবং সাংস্কৃতিক উন্নতিতে মৃত্তিকা ক্ষয় কি প্রভাব ফেলছে, তার মানে কি এই অর্থনৈতিক সমৃদ্ধি ও সাংস্কৃতিক দিক মানে সাংস্কৃতিক দিকটাকে ব্যাহত ঘটাচ্ছে ব্যাঘাত ঘটাচ্ছে কিভাবে। দেখো ভারত হচ্ছে একটা কৃষি প্রধান দেশ, যদি মৃত্তিকার উর্বরশীলতার উপর
বিভিন্ন পদ্ধতি পদ্ধতিতে কৃষিকাজ করা হয়, অর্থাৎ কৃষি যে পদ্ধতিগুলো এই মৃত্তিকা ক্ষয়ের উৎপাদনশীলতার উপর নির্ভর করে। কিন্তু মৃত্তিকা ক্ষয়ের ফলে যদি কি হয়, মৃত্তিকার উর্বরশীলতা নষ্ট হয়, তাহলে কি হবে, কৃষিকাজে কৃষিকাজে ব্যাঘাত ঘটবে, আর কৃষিকাজে ব্যাঘাত ঘটলে কি হবে, অর্থনৈতিক সমৃদ্ধিতে ব্যাঘাত ঘটবে। বুঝতে পারা গেছে যাচ্ছে যে তোমার যখন কি হবে, কৃষি যখন মৃত্তিকার উর্বরতা নষ্ট হবে তখন কি হবে, কৃষিকাজ ভালো হবে না, কৃষিকাজ ভালো না হলে অর্থনৈতিক দিক থেকে উন্নত হবে না, আর অর্থনৈতিক দিক থেকে উন্নত না হলে সাংস্কৃতিক দিক থেকেও কিন্তু উন্নত হবে না। অর্থাৎ যে ভারতবর্ষের মোট জনসংখ্যা 75% মানুষ ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি কৃষিকাজের সঙ্গে জড়িত রয়েছে। তারপরে যদি এই যে ভূমি ক্ষয়ের ফলে মৃত্তিকার উর্বরতা নষ্ট হয় তখন কৃষিকাজে ব্যাহত হয়, আর কৃষি এই অর্থনৈতিক সমৃদ্ধি এবং এবং সাংস্কৃতিক উন্নতি ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত। তার জন্য যদি কৃষিকাজে ব্যাহত হয় তাহলে অর্থনৈতিক সমৃদ্ধি ব্যাঘাত ঘটবে, আর অর্থনৈতিক সমৃদ্ধি ব্যাঘাত ঘটলে সাংস্কৃতিক দিক থেকেও সাংস্কৃতিক উন্নতি তো উন্নতিও স্তব্ধ হয়ে যাবে, অর্থাৎ বন্ধ হয়ে যাবে। তার জন্য বলা হয়েছে মৃত্তিকা ক্ষয় অর্থনৈতিক সমৃদ্ধি এবং সাংস্কৃতিক উন্নতিতে ব্যাঘাত ঘটায়। তাহলে এগুলোই রয়েছে তোমার মৃত্তিকা ক্ষয়ের ফলাফল। দেখো যে ক্রমাগত এইভাবে মৃত্তিকা ক্ষয় যদি আমাদের হয়ে থাকে, মৃত্তিকা ক্ষয়ের ফলে যেমন অর্থনৈতিক সমৃদ্ধ ব্যাহত হবে তেমনই সাংস্কৃতিক সমৃদ্ধ ব্যাহত হবে। অর্থাৎ এই মৃত্তিকা ক্ষয় রোধ করার জন্য আমাদের কিছু ব্যবস্থা গ্রহণ করা অবশ্যই প্রয়োজন। তাহলে যে অমূল্য পুনর্ভব প্রাকৃতিক সম্পদ মৃত্তিকাকে সঠিকভাবে প্রয়োজন অনুসারে ব্যবহার করা, সুরক্ষিত রাখা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করাকেই বলা হয় মৃত্তিকার সংরক্ষণ। তাহলে আমি আবার বলছি মৃত্তিকার সংরক্ষণ কাকে বলে, মৃত্তিকার সংরক্ষণ অর্থাৎ মৃত্তিকার যে ক্ষয় হচ্ছে, অবসান হচ্ছে, সেটাকে রক্ষা করা, কনজারভেশন অফ কি সয়েল, মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ ও সংরক্ষণ পদ্ধতি। তাহলে মৃত্তিকা সংরক্ষণ কাকে বলে, এই যে অমূল্য প্রাকৃতিক পুনর্ভব সম্পদ মৃত্তিকাকে সঠিক উপায়ে প্রয়োজন অনুসারে ব্যবহার করা, সুরক্ষিত রাখা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয় তাকেই বলা হয় মৃত্তিকা সংরক্ষণ। তো যেসব পদ্ধতিগুলো মৃত্তিকা সংরক্ষণের জন্য যেসব পদ্ধতি গ্রহণ করা হয়েছে সেগুলোকে বলা হয় মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ ব্যবস্থা। এই মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ ব্যবস্থাগুলোর মধ্যে অন্যতম হলো কি, প্রথমত বৃক্ষরোপণ। অর্থাৎ বৃক্ষরোপণের মাধ্যমে মৃত্তিকা সংরক্ষণ করা যায়। কিভাবে, উদ্ভিদ যেমন কি হয়, একদিকে যেমন মাটির শিকড়কে আঁকড়ে ধরে রাখে, ঠিক তেমনই অপরদিকে মৃত্তিকার উপরে কি আচ্ছাদন কাজ করে। অর্থাৎ বৃষ্টির যে প্রবল আঘাত সেই আঘাত থেকে মৃত্তিকাকে কি করছে, রক্ষা করে। তার জন্য কি হয় যে বনভূমি না কেটে প্রয়োজন মতো চারা গাছ রোপণ করে বনভূমি সৃষ্টি করলে মৃত্তিকা ক্ষয়কে অনেকাংশে রোধ করা সম্ভব হয়। তার জন্য বলা হয় যে বৃক্ষরোপণ মৃত্তিকা ক্ষয় রোধকারী একটা গুরুত্বপূর্ণ মাধ্যম, অর্থাৎ মৃত্তিকা সংরক্ষণের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তারপর রয়েছে নিয়ন্ত্রিত পশুচারণ। মৃত্তিকার উপরিভাগে যে তৃণভূমির আচ্ছাদন রয়েছে সেই তৃণভূমির আচ্ছাদন, অর্থাৎ ভূপৃষ্ঠের উপরিভাগে যে তৃণভূমির আচ্ছাদন সেই আচ্ছাদন কি করে, পৃষ্ঠ প্রবাহের মাধ্যমে যে ক্ষয়প্রাপ্ত হয় অর্থাৎ জলপ্রবাহের মাধ্যমে যে ক্ষয় হয় সেই ক্ষয়কে রোধ করে। তো তার জন্য কি বলা হয়েছে যে নিয়ন্ত্রিতভাবে পশুচারণ করলে কি হবে, এই তৃণভূমির অস্তিত্ব টিকে থাকবে, এবং তৃণভূমির অস্তিত্ব টিকে থাকলে কিভাবে মৃত্তিকা সংরক্ষণ করা সম্ভব হবে। এই যে অনিয়ন্ত্রিত পশুচারণ, অর্থাৎ যেখানে সেখানে বেশি মাত্রায় পশুচারণ করলে কি হবে, এই যে পশুর পায়ের আঘাতে মৃত্তিকার কণাগুলো আলগা হয়ে যায় এবং এই পশুগুলো কি করে, তৃণভূমিকে খেয়ে ফেলে, তার ফলে কি হয় মৃত্তিকার উপরিভাগটা উন্মুক্ত হয়ে যায়, তখন কি হয় জলপ্রবাহের মাধ্যমে মৃত্তিকার অপসারণ ঘটে। তাহলে কি নিয়ন্ত্রিত মাত্রায় পশুচারণ করলে তৃণের যে আচ্ছাদন সেটা বজায় থাকবে এবং মৃত্তিকাকে সংরক্ষণ করা সম্ভব হবে। তারপর রয়েছে কি ধাপ চাষ কাকে বলে, পার্বত্য অঞ্চলে কি হয় ঢালের সঙ্গে আড়াআড়িভাবে ধাপ কেটে কেটে যে চাষ করা হয় সেটাকে বলা হয় ধাপ চাষ, ইংরেজিতে বলা হয় টেরেস ফার্মিং। তো ধাপ চাষটা কি, দেখো ধরে নাও
তাহলে এখানে এটা হচ্ছে ধাপ চাষ, মানে এই যে এটা এটা হচ্ছে ঢাল, এটা হচ্ছে ভূমির ঢাল। তো ভূমির ঢালের সঙ্গে আড়া, কিসের ঢালের সঙ্গে কি হয়েছে আড়াআড়ি ভাবে এইভাবে সরষের চাষ হচ্ছে। তাহলে ভূমির ঢালের সঙ্গে আড়াআড়ি ভাবে কি হয় যে ফসলে চাষ করা হয় তাকে বলা হয় ধাপ চাষ। এই ধাপ চাষ পদ্ধতিতে চাষ করলে কি হয় যে পৃষ্ঠ প্রবাহের মাধ্যমে জল যে প্রবাহিত হচ্ছে, জলের প্রবাহের গতিবেগ কি হয় কম হয়, গতিবেগকে রোধ করা যায়। এবং গতিবেগ, জলের গতিবেগ যদি কম হয় তাহলে কি হবে ক্ষয়ের পরিমাণটাও কম হবে। তাহলে ধাপ চাষ করে, ধাপ চাষের মাধ্যমে কৃষিকাজ করলে কি হবে জলের যে যে পৃষ্ঠ প্রবাহ, জলপ্রবাহ তার গতি রোধ করা যায়, এবং গতি রোধ করা গেলেই কি হবে মৃত্তিকা ক্ষয়ের পরিমাণ কম হবে এবং মৃত্তিকা সংরক্ষণ করা যাবে। তারপরে রয়েছে চার নম্বর সমোন্নতি রেখা বরাবর চাষ। এই সমোন্নতি রেখা বরাবর চাষটা কি, দেখো সমোন্নতি মানে সমান, সমোন্নতি রেখা বরাবর চাষকে আবার বলা হয় আর একটা বলা হয় উচ্চতম স্তরের চাষ, ইংরেজিতে বলা হয় কন্ট্রোল ফার্মিং। তো দেখো এই সমোন্নতি বরাবর সমান উচ্চতা যুক্ত অঞ্চলগুলোকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় সেটাকে বলা হয়, সেটাকে বলা হয়, সেটাকে কি বলা হয় সমঢাল রেখা। এই সমঢাল, সমঢাল রেখা, এই রেখা বরাবর, রেখা বরাবর 8-9 ফুট উঁচু বাঁধ নির্মাণ করে, বাঁধ নির্মাণ করলে বাঁধের দুই মানে এই যে বাঁধের মধ্যবর্তী অঞ্চলে অঞ্চলে জলপ্রবাহ কি হয় মানে এইখান থেকে জল প্রবাহিত হয়ে অন্য কোথাও বয়ে যেতে পারে না, আবার এখান থেকে অন্য কোথাও অন্য কোনো অঞ্চল থেকেও জল এই অঞ্চলে প্রবেশ করতে পারে না, তার ফলে মৃত্তিকা সংরক্ষণ করা যায়। ধরে নাও এটা পাহাড়ি অঞ্চল, এবার এটা সমান, এটা কি এটা এটা প্রায় সমান রয়েছে সমান উচ্চতাযুক্ত অঞ্চল। এই সমান উচ্চতাযুক্ত অঞ্চলগুলোতে এইভাবে কি হলো 8-9 ফুট উঁচু করে একটা বাঁধ নির্মাণ করা হলো। এই বাঁধ নির্মাণের ফলে কি হলো এই দুটি বাঁধের মধ্যবর্তী অঞ্চলে কি হচ্ছে জল প্রবেশ করতে পারে না, অথবা এই দুটি মধ্যবর্তী অঞ্চলের জল অন্য কোনো অঞ্চলে বেরিয়ে যেতে পারে না, তার ফলে কি হয় এই অঞ্চলের মৃত্তিকা অপসারণ হয় না, অপসারিত হয়, এখানে কৃষিকাজ করা হচ্ছে। তো এই সমোন্নতি রেখা বরাবর কৃষিকাজ করলে কি হবে মৃত্তিকা ক্ষয় রোধ করা সম্ভব হয়। তাহলে এটা হচ্ছে সমোন্নতিযুক্ত অঞ্চল, সমোন্নতিযুক্ত অঞ্চলগুলোকে কিগুলো অঞ্চলগুলো যে রেখা দ্বারা যুক্ত করে সেটা বলে সমঢাল রেখা। এই সমঢাল রেখা বরাবর বাঁধ নির্মাণ করা হয়, বাঁধ নির্মাণ করলে এই বাঁধের ভেতরে কোনো পৃষ্ঠপ্রবাহের মাধ্যমে জলরাশি প্রবেশ করতে পারবে না, অথবা এখান থেকে জলরাশি বাইরে বেরিয়ে যেতে পারবে না, তার ফলে কি হবে মৃত্তিকা ক্ষয় বা অপসারণ ঘটবে না, তখন মৃত্তিকা সংরক্ষণ করা সম্ভব হবে। তারপর রয়েছে ফালি চাষ। যে ফালি চাষটা কি সমোন্নতি রেখা বরাবর রেখার সঙ্গে সমান্তরালে নয়, সমোন্নতি রেখার সঙ্গে আড়াআড়ি হবে। ধরে নাও এটা পার্বত্য অঞ্চল, এবার আড়াআড়ি ভাবে তার মানে এইরকম ভাবে, সমোন্নতি রেখার সঙ্গে আড়াআড়ি ভাবে কি কি বলছে বৃক্ষ রোপণ করলে, যেমন কি একটা ফালি ফালি করে ধরো এটা লম্বা লম্বি হবে একটা সারি, এইভাবে একটা সারি, এই সারিতে চাষ হচ্ছে আবার এই সারিতে চাষ হচ্ছে। তাহলে দেখো তাহলে কি হবে ফালি চাষটা কাকে বলা হয়, এটাকে ফালি চাষ, ফালি চাষকে বলা হয় স্ট্রিপ ক্রপিং, স্ট্রিপ নিয়ে যাওয়া স্ট্রিপ ক্রপিং। তাহলে কি যে যখন সমোন্নতি এখানে পাহাড়ের ঢাল বরাবর ঢালের সঙ্গে আড়াআড়ি ভাবে, পাহাড়ের কিছু ঢালের সঙ্গে আড়াআড়ি ভাবে ফালি ফালি করে কি বলা হয় এক সারিতে ধরো কোনো সারিতে প্রধান খাদ্যশস্য যেমন কি গম ভুট্টা এগুলো চাষ করা হয়, তারপরে তারপরে সারিতে আবার মৃত্তিকা ক্ষয় প্রতিরোধী শস্য যেমন সয়াবিন চীনাবাদাম এগুলো চাষ করা হয়, তারপরে ধরো এখানে ধরো ভুট্টা গম চাষ হচ্ছে, গম ভুট্টা, তারপরে ধরো এখানে আবার কিসের চাষ হচ্ছে এখানে আবার সয়াবিন, সয়াবিন চীনাবাদাম চাষ হচ্ছে, তারপরে কি এটা হচ্ছে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধী উদ্ভিদ, এভাবে ফালি ফালি করে কৃষিকাজ করা হয় যে সেই পদ্ধতিটাকে বলা হয় ফালি চাষ। এই ফালি চাষের মাধ্যমে কি হয় মৃত্তিকা ক্ষয় রোধ করা যায়। তারপরে রয়েছে কি গালি চাষ, এবার গালি চাষটা কি দেখো গালি চাষটা হলো তোমার যে যে সমস্ত অঞ্চলগুলো মৃত্তিকা নরম এবং আলগা হয় সেখানে কি হয় পৃষ্ঠ প্রবাহের মাধ্যমে নালি, এই নালি ক্ষয় গালি ক্ষয় অর্থাৎ খাত ক্ষয়ে পরিণত হয়, খাতে পরিণত হয়।
আমি জানো বিভিন্ন দিক থেকে এখান থেকে জলপ্রবাহ আসছে, এখান থেকে জলপ্রবাহ আসছে, এখান থেকে জলপ্রবাহ আসছে। তো এই যে জলপ্রবাহ, এই যে চারিদিক থেকে জলপ্রবাহের মাধ্যমে প্রবাহ থেকে জলরাশি যখন কি হয় খাতের সৃষ্টি করে, খাতের একটা বড় খাতের সৃষ্টি করে, তাহলে মানে একটা তাহলে কিসের খাতক্ষয়ের মাধ্যমে মানে অতিরিক্ত জলপ্রবাহের মাধ্যমে কি হয় যখন মৃত্তিকা কণাগুলো আলগা এবং যেখানে মাটি নরম এবং দুর্বল হয় সেখানে খাতক্ষয় সর্বাধিক হয়, এবং এই খাতক্ষয়ের যে সর্বোচ্চ অঞ্চল সেই অঞ্চলে কি হয় বাঁধ নির্মাণ করা হলো এবং তার পিছন দিকে কি হয় বৃক্ষরোপণ করা হলে কি হবে সেখানে মৃত্তিকা ক্ষয় রোধ করা যাবে। এই পদ্ধতিতে যে কৃষিকাজ, এই পদ্ধতিতে কৃষিকাজ করাকে বলা হয় গালি চাষ। তাহলে আমি আবার আবার বলবো গালি চাষটা বলছি যে যখন যে সমস্ত অঞ্চলগুলো সাধারণত মৃত্তিকা নরম এবং আলগা হয় সেই সমস্ত অঞ্চলে গালি ক্ষয় প্রাধান্য পায়। গালি ক্ষয় কি আমি এর আগে বলেছিলাম, যখন কি হয় বিভিন্ন দিক থেকে আগত জলরাশিগুলো এক জায়গায় মিলিত হয়, মিলিত হলে সেই মিলিত জলরাশির প্রভাবে প্রচুর পরিমাণে মৃত্তিকা কি হয় নিম্ন ক্ষয় এবং পার্শ্ব ক্ষয় করে, তার ফলে কি হয় একটা খাত ক্ষয় পরিণত মানে খাতের সৃষ্টি করে এবং সেই খাত বরাবর মৃত্তিকা অবসর ক্ষয় হতে থাকে। তো এই যে খাত সৃষ্টি হয় সেই খাতের সর্বোচ্চ অঞ্চল মানে সব থেকে উঁচু অঞ্চল সেখানে কি করলাম একটা বাঁধ নির্মাণ করলাম, তখন কি হবে উঁচু অঞ্চল থেকে কি হবে এই মৃত্তিকার কণাগুলো অপসারিত হয়ে নিচের দিকে আসতে পারবে না, তো সেখানে বাঁধ নির্মাণ করা হবে এবং বাঁধের পশ্চাতে পিছন দিকে বৃক্ষরোপণ করা হবে, এর ফলে কি হবে মৃত্তিকা সংরক্ষণ করা সম্ভব হবে। তারপরে দেখো ঝুম চাষ রোধ, যারা কি আদিবাসী প্রজাতি, আদিবাসী প্রজাতিরা কি করতো বনভূমিকে পুড়িয়ে ফেলে সেখানে প্রাচীন কৃষি পদ্ধতি কৃষিকাজ করতো, বনভূমি পুড়িয়ে ফেলে সেখানে কৃষিকাজ করতো, সেটাকে বলা হয় স্থানান্তর কৃষি বা ঝুম চাষ, এর ফলে মৃত্তিকার অবনমন ঘটে, মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়। তো তাদেরকে সচেতন করে আদিবাসী প্রজাতি যারা রয়েছে আদিবাসী উপজাতি, আদিবাসী যে উপজাতিরা রয়েছে সেই তাদেরকে সচেতন করে ঝুম চাষ প্রতিরোধ করে মৃত্তিকার ক্ষয় রোধ করা যায়, তার ফলে মৃত্তিকা অনেকাংশে সংরক্ষণ করা সম্ভব হবে। তারপরে দেখো 8 নম্বর রয়েছে সেল্টার বেল্ট, বা সেল্টার বেল্ট কি, এবার ধরো বায়ু এদিক থেকে এদিকে প্রবাহিত হচ্ছে, তো বায়ু প্রবাহের সাথে আড়াআড়ি ভাবে মানে এইভাবে আড়াআড়ি ভাবে বৃক্ষরোপণ করলাম, আড়াআড়ি ভাবে বৃক্ষরোপণ করলে বায়ু প্রবাহের গতিকে রোধ করা সম্ভব হয়, এর ফলে কি হয় বায়ু প্রবাহের গতি যখন রোধ গতি কমিয়ে দেওয়া হলো তখন কি হবে মৃত্তিকা ক্ষয়ের পরিমাণ কম হবে। তাহলে সেল্টার বেল্ট নির্মাণ করে কি করা হবে মৃত্তিকা ক্ষয়কে রোধ করা যাবে, অর্থাৎ বায়ু প্রবাহে গতির সাথে আড়াআড়ি ভাবে বৃক্ষরোপণ করলে বায়ুর গতিবেগকে নিয়ন্ত্রণ করা যায় এবং বায়ুর গতিবেগ নিয়ন্ত্রণের মাধ্যমে মৃত্তিকা সংরক্ষণ করা সম্ভব হয়। তারপরে দেখো রয়েছে শস্যাবর্তন, শস্যাবর্তন কথা ইংরেজিতে বলা হয় ক্রপ রোটেশন। তো ক্রপ রোটেশনটা কি যে বছরের বিভিন্ন সময় জমি কি করে অতীত না রেখে বছরের বিভিন্ন সময় বিভিন্ন ফসলের ফসল চাষ করলে মানে কিসের মাধ্যমে শস্যাবর্তন পদ্ধতির মাধ্যমে ফসলের চাষ করলে কি হবে মৃত্তিকার গুণগত মান বজায় থাকবে, আবার কি হবে মৃত্তিকা সবসময় কি হবে উদ্ভিদ দ্বারা আবৃত থাকবে, তার ফলে মৃত্তিকা সংরক্ষণ করা সম্ভব হবে। তাহলে কি বললাম যে বছরের বিভিন্ন সময় জমি প্রতীত না রেখে শস্যাবর্তন পদ্ধতির মাধ্যমে বিভিন্ন ফসলের চাষ করা হলে মৃত্তিকা উর্বরতা বজায় থাকে, আবার মৃত্তিকা যেহেতু উদ্ভিদ দ্বারা আবৃত থাকে সবসময় তার জন্য মৃত্তিকা ক্ষয় হয় না, অর্থাৎ মৃত্তিকা ক্ষয় রোধ করা সম্ভব হয়। তারপরে হচ্ছে জৈব সারের ব্যবহার বৃদ্ধি, আমরা যদি কৃষি জমিতে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করি তাহলে মাটির গুণগত মান অর্থাৎ মাটির গঠন, মাটির গ্রথন এবং মাটির প্রবেশ্যতা প্রভৃতি রাসায়নিক এবং বৈধ ধর্ম বজায় থাকে, যার ফলে মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত কম হয় এবং মৃত্তিকা ক্ষয় রোধ করা সম্ভব হয় অর্থাৎ মৃত্তিকা সংরক্ষণ করা যায়। তারপর রয়েছে বাঁধ নির্মাণ, নদীর পাড় অথবা সমুদ্রের উপকূল অঞ্চলে যদি সিমেন্ট এবং কংক্রিটের বাঁধ নির্মাণ করা হয় উঁচু করে তাহলে কি হবে নদীর পাড় ভাঙন হবে না, অর্থাৎ মৃত্তিকার ক্ষয় হবে না, মৃত্তিকা সংরক্ষণ করা সম্ভব হবে। তারপর রয়েছে মালচিং, এবার মালচিংটা কি
সে শুষ্ক মরুপ্রায় অঞ্চলে জমিতে কি করা হয়, লাঙল দেওয়া, মানে জমিতে চাষ করার পরে সেই জমিতে কি করে খড় লতা পাতা প্রভৃতি একটা স্তর তৈরি করে বিছিয়ে দেওয়া হয়। কিসের জন্য? যেন মৃত্তিকাতে অবস্থিত যে জল, সামান্য পরিমাণ জল রয়েছে, সেটা যেন বাষ্পীভূত হয়ে উপরে চলে না যায়। তাহলে কি এই বাষ্পীভবনের হার রোধ করার জন্য, অর্থাৎ মাটির আর্দ্রতা বজায় রাখার জন্য, যে পদ্ধতি অবলম্বন করা হয় সেই সেই পদ্ধতিটাকে বলা হয় মালচিং। তো মালচিং পদ্ধতিতে কি করা হয়, মৃত্তিকা সংরক্ষণ করা সম্ভব হয়। তাহলে দেখো আমি আবার বলছি মালচিংটা কি, যে শুষ্ক মরু অঞ্চলে বা মরুপ্রায় অঞ্চলে মৃত্তিকার উভয় ভাগে খড় লতা পাতা প্রভৃতি দিয়ে একটা আচ্ছাদন তৈরি করা হয়, যাতে বাষ্পীভবনের এতে বাষ্পীভবনের পরিমাণ হ্রাস পায় এবং মৃত্তিকার আর্দ্রতা বজায় থাকে, ফলে চাষ আবাদের সুবিধা হয়। এই পদ্ধতিতে যে মৃত্তিকা সংরক্ষণ, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে মালচিং। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে। আর আজকের ক্লাস তোমাদের এই পর্যন্তই। তোমরা বাড়িতে ভালো করে পড়াশোনা করো, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই বলবে। আজকের ক্লাস এই পর্যন্তই, তোমরা সবাই সুস্থ থাকো। থ্যাংক ইউ।